হাই বন্ধুরা দেখো আমরা চলে যাচ্ছি রান্না পুজোয় এই দেখো আমাদের কুশল বাবু যাচ্ছে আমাদের সঙ্গে হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি বোনের বাড়িতে আর বোনের বাড়িতে আছে রান্না পুজো আর সেটাই খুব আমরা আনন্দ করব মজা করব থাকব। আর কি কি খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা হাই বন্ধুরা দেখো তারপর এখানে দেখো মাছ বাছা হচ্ছে আর দেখো বড়ো বড়ো ইলিশ মাছ এখানে বাছা হচ্ছে দেখো মাছগুলো হচ্ছে আমার বাবা বাঁচছে আর বাবাও এসেছে রান্না পুজোতে ওই করে বাবা বলে আমি মাছগুলো বেছে নিই দেখো এখানে তারপর রান্না বসে গেছে একটু রাত করেই রান্না বসেছে আর তিনটে উনুন জ্বলছে একটা গ্যাসে হচ্ছে আর দুটো উনুনে হচ্ছে আর বোন রান্না করছে বোনের যা রান্না করছে সেদিকে দেখো বোনের যা ওইটা রান্না করছে আর মাঝখানেটা এটা বোন রান্না করছে আর আমি হচ্ছে এখানে গ্যাসে আমি একটু করছি রান্না তারপরে আমার বাবা রান্না করবে দেখো তোমাদের বন্ধু তোমাদেরকে সবাইকে দেখো হাই করছে ওরা দেখো খুব বড় রান্না পুজো হয় এটা অনেক অনেক লোকজন খাবে ওই করে রান্না হচ্ছে এ দেখো সকালে তার পরের দিনে দেখো এখানে রান্না বান্না হয়ে গেছে তারপর সব খাওয়া দাওয়া হচ্ছে আর কি কি মেনু হয়েছে সেটা দেখো প্রথমে প্রসাদ দিবে তারপর ভাত আর সব রকমের ওইটা ভাজা আর এটা খাসারির ডাল চালতা দিয়ে খাসারির ডাল ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর তারপর দেখো এটা পুঁই শাক পুঁই ডাটা আর তারপরে ইলিশ সর্ষে ইলিশ সর্ষে ইলিশ করেছে দেখো খেতে বসে গেছি খাচ্ছি তারপর দেখো চাল কুমড়ো নারকল কুড়ো দিয়ে চাল কুমড়ো আর ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে আর পায়েস হয়েছে তারপরে দেখো নারকল আর গুড় দিয়ে ছাই মারা নারকল আর গুড় দিয়ে মানে ওটাকে ছাই মারা দেখো খাওয়া হয়ে গেছে সবাই এখানে তারপর শুয়ে আছে আর দেখো সবাই হাই করছে শুয়ে একটু রেস্ট নিচ্ছে আর ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে